বড়মের যে টেবিলটা এসেছিল তো ওই টেবিলটাকেও আজকে এই ঘরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে দিয়েছি, সবই চকচকে করে দিয়েছি বলতে পারো। তো আজকে এইগুলো করে আমি এত টায়ার্ড হয়ে গেছি তোমরা ভাবতেই পারবে না। তো কালকে একটা স্পেশাল ব্লগ আছে, কারণ কালকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। তো কালকে একটা স্পেশাল ব্লগ আসবে, তো তোমরা দেখো। এই ঘরের যে খাটটা সেটা হচ্ছে আমার মায়ের খাট, যখন ছোট ছিল তখনের খাট। তো সে যদুর মনে হয় এটাকে পাল্টাতেই হবে। আর একটা আমার খাট যেটা আছে সেটা ওই ঘরে রয়েছে। তো ওই ঘরে বলতে এই দেয়ালের পেছনে যে ঘরটা সেই ঘরটাতে রয়েছে। তো ওই ঘর থেকে এখানে নিয়ে আসা এখন এই মুহূর্তে সম্ভব না। তো ওরা একটু এখানে খেয়েছে, আনন্দ করে একটু খেয়েছে ওরা এখানে। এদিকে জিনিসগুলো নিয়ে গেলেন। তো এই ঘর তো রং হয়ে গেছে, তো গ্রিলগুলো রং করা বাকি রয়েছে, গ্রিলগুলো রং করতে হবে। কিন্তু উনি বলে এখন বৃষ্টি পড়ছে, তো এখন করো না, কিছুদিন বাদে করো, বৃষ্টিটা একটু থেমে যাক, মানে রোদটা ভালো করে উঠুক, তারপরে উনি করো। কারণ এখন মেঘলা হয়ে রয়েছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, তো বোঝা যাচ্ছে না। তো ওই জন্য উনি বললেন যে কিছুদিন বাদে করছি। তো যাই হোক, ওই জন্য উনি বলেন কিছুদিন বাদে করো। হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি মানে তোমার যখন টাইম হবে তুমি এসে করে দিয়ে যাবে একটু। এই পুরো ঘর পরিষ্কার করতে আমি এত টায়ার্ড হয়ে গেছি তোমরা ভাবতে পারবে না। যে যার জন্য না মানে আমার শরীর চলছে, মনে হচ্ছে একটু গিয়ে শুয়ে পড়ি আর একটু চা করবো একটু পরে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে আবার হয়তো একটু এনার্জি ফিরে পাবো, কাজ করতে পারবো। এখন আসলে কি এই সবে তো আজকে খাটটা নিয়ে আসা হয়েছে, তো এরপরে তো আরও আছে, তো ওইগুলোকেও নিয়ে আসতে হবে। তো কোথায় রাখবো কি করবো, ঘরটা যেহেতু পুরো ফাঁকা হয়ে গেছিলো তো আমি একটু ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিক করছি, একটু অন্যরকম ভালো দেখতে লাগে, তো যার জন্যই আমি করছি ওটা। তো আরও কিছু কিছু প্ল্যান রয়েছে, ওগুলো করার ইচ্ছা আছে, এখন দেখা যাক। কালকে আমার একটা স্পেশাল দিন, তো মাকে বলেছি অল্প স্বল্প রান্না করতে, বেশি খেতেও পারি না। আর আমার মেয়েরা যখন হয়েছিল মানে পেটে থাকাকালীন যে স্বাদ দেয় না, সেই স্বাদ যখন দিয়েছিল তো অনেক আইটেম রান্না করেছিল, অতগুলো খেয়ে উঠে না আর মানে সারাদিন খিদেই পায় না, এরকম ব্যাপার হয়ে যায়। তো আমি ওই জন্য মাকে বলেছি মা জন্মদিনে অত ইয়ে করতে হবে না, আর আমি এখন আর আমি বাচ্চা নেই, তো আমি ওই জন্য বলেছি মা তুমি আমার জন্মদিনে আর ওই পাঁচ রকম ভাজা করো, পুরো ইয়ে করো, ওইসব করতে হবে না, একবার সিম্পল খাবার করতে বলেছি। এখন জানি না মা কী করবে আলটিমেটলি। তো এরপরে আবার আমার ছোটো মেয়ের বার্থডেও আছে, তো ওইটাও প্ল্যান করতে হবে। এবারে যাবো চা খেতে আর আমাকে নিয়ে একটু বসবো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। বাই বাই বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে।